ছয় জন প্লেয়ার আমরা, তাই না? ছয় জন ধরেন দেখি কে খাটলো। আমি কোনটা ধরবো? ধরো আব্দুল খাই তো আমি এটা। হ্যাঁ শামিম ভাই কোনটা ধরবেন ধরেন? আমার এটা দেখি কি হয়, লাকে লাক। এই যে এটা এটা বরাদ্দ হয়ে গেছে, এটা বরাদ্দ, এই যে মাঝখানে আমি ছয়, এটা এটা সম্পূর্ণ লাকের উপরে স্যার। হ্যাঁ এটা আমার, আমি সম্পূর্ণ ফাইন। আর থাকলো কয়টা? আর দুটো আছে, এই যে এটা আছে, এটা আছে, প্রথমটার এটা আছে, এটা নিলাম, এটা আমি ধরে নিলাম। এই যে লাস্টের এটা স্যার, এটা আছে, আমাদের মাঠ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখলেন যে আগে আমরা আসলে ছোটোবেলায় এরকম প্লেয়ার কম থাকলে নাম্বার দিয়ে আসলে নির্ধারণ করতাম কে ফার্স্ট ব্যাটিং করবে, তারপর হচ্ছে কে আগে বল করবে। তো ঠিক ওইভাবেই আমরা আসলে আজকে প্লেয়ার কম থাকার কারণে নাম্বার দিয়ে সিলেক্ট করলাম কে ফার্স্ট ব্যাটিং করবে। খেলা শুরু হয়ে গেছে, প্রথম যে ব্যাটসম্যান উনি নাম্বার ওয়ান ছিল, মাত্র একটা চার হয়ে গেল। আমাদের ফার্স্ট ব্যাটসম্যান দেখতেই পাচ্ছেন, ট্র্যাডিশনাল ব্যাটসম্যান, ট্র্যাডিশনাল ড্রেস পরে ব্যাটিং নামছেন উনি। প্রথম ওভার শেষ, দ্বিতীয় ওভারের খেলা শুরু হবে এখন। আমি একদম লং অনে দাঁড়িয়ে আছি ফিল্ডিংয়ের জন্য। চার চার চার, এই ওভার পর আমি বল করব। এই এই পাশে হচ্ছে কি, এই পর্যন্ত আউট আউট। এটা জেনুইন এলবি, এলবি ডাব্লু। এই নিয়ম করা দরকার, লুঙ্গিতে লাগলে আউট। আরেকটি চার হয়ে গেল, ওয়েল আসলে এইভাবে খেলার একটা মজা আছে। প্লেয়ার কম থাকলে আসলে ক্রিকেট খেলা, অল্প প্লেয়ার হলে খেলা যায় না, বাট এরকম নাম্বার এক দুই তিন দিয়ে সিলেক্ট করে খেললে আসলে ভালোই লাগে। আশা করি এরকম খেলা আপনারা অনেকেই খেলছেন। বাজে বোলিং, এটা নিয়মে আছে।